ফাইনালি গাইস, আমি তো ঠিক করে নিয়েছি ইউটিউব চ্যানেল এবার কন্টিনিউ করবো, আর ভিডিও যাতে না বন্ধ হয় মোটামুটি ঠিক তো করতে হবে, কন্টিনিউ না থাকলে সেই আবার আগের মতন হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে দিনের মেন টাইমটা 6 ঘন্টা 8 ঘন্টা অফিসেই কেটে যায়, তা আমি এখন ভিডিওটা বানাবো কোথায়, বিনিময়ে বানানোর টাইমটা পাবো কোথায়? তো ভাবলাম সামনে যা পাবো মোটামুটি খাবারের যা কিছু হবে ভিডিও বানিয়ে নেবো। তো ওই জন্য আজকে ঠিক করেছি আমার অফিসের সামনে কিছু দোকান আছে, ওখানে গিয়ে একটা ভিডিও বানাবো। এবার নিচে এসে দেখছি এখানে একটা দোকান আছে যেখানে আমি খুব বেসিক্যালি যাই না, ওই কাকু মানে ওটা একটা দাদা, দাদা দেখি মাখামাখি শুরু করছে, মানে আলাদাই চলছে জীবনে, যে যা পাচ্ছে মেখে দিচ্ছে, মানে সব জায়গায় মাখামাখির দোকান। তো এটা আবার একটা মাখা দাদাকে পেয়েছি, এবার দাদা আবার খুব লজ্জা পাচ্ছে, মানে কোনো কথাটা তো বলবে না, ভিডিও বানাতেও দিচ্ছে না। তো যাই হোক, দাদাকে বললাম কোনো কথাটা তো বলতে হবে না, একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নেবো, দিয়ে আমি ভয়েস ওভার দিয়ে নেবো। ফাইনালি তারপরে দাদা রাজি হয়েছে, দেখি এবার মেখে টেকে দেবে কি মাখবে। আমি দাদাকে বলেছিলাম আমার ভালোবাসা একটু মেখে দিতে, তো দিচ্ছে না। তো যা আছে একটা চিপস, আলুর চিপস যেগুলো আমরা বেসিক্যালি খাই কিনে 5 টাকা 10 টাকা দিই, ওইটা নাকি মেখে দেওয়া যাচ্ছে আজকাল। তো দেখি, এমনি তো নর্মালি খাই, তো একবার মেখেই দেখি কেমন লাগে। কুল মাখা, পেয়ারা মাখা সব তো পাওয়া যাচ্ছে, সাথে এইসবও মেখে দিচ্ছে যা পাচ্ছে জীবন। তো লেটস ট্রাই। আলুর চিপস মাখা নিয়েছি, আলুর চিপস মাখাই প্রথম খাচ্ছি, মানে আলুর চিপসও আজকাল মাখামাখি হচ্ছে, মানে এটাই অদ্ভুত ব্যাপার, জীবনে সব মেখে দিচ্ছে ভাই, বললাম ভালোবাসা মেখে দিতে দিল না, আলুর চিপসটা মেখে দিল হালকা করে, খাই, দেখে তো মনে হচ্ছে ব্যাপক হয়েছে। দেখো ভাই, যেটা বলা মাখামাখি ইচ্ছা করলে দুনিয়াও মেখে দেওয়া যায়, হ্যাঁ ভাই, কিন্তু আলুর চিপস বা এই জাতীয় জিনিসগুলো কাকা অনেক কিছু মাখে বেশ ভালো লাগে, তো সেই জন্য ভাবলাম হয়তো এটা কোনো ইউনিক টেস্ট হতে পারে। তা আলুর চিপস নর্মালি খেতেই ভালো লাগে ভাই, এই মাখার থেকে যাই হোক, নেয়াত খুব একটা খারাপ লাগছে না, খাচ্ছি খাচ্ছি, খুব একটা খারাপ লাগছে না, চলে যাবে, বাট নর্মাল আর মাখা দুটোর মধ্যে কম্পেয়ার করলে নর্মাল খেতেই বেড়ে বেশি ভালো লাগে। সো গাইজ, অ্যাজ ইউজুয়াল থ্যাংকস টু অল দ্য সাবস্ক্রাইবার, আর যারা প্রথম দেখছো ভিডিও বা দেখেছো ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করোনি, যাও এখন সাবস্ক্রাইব করে দাও, তাহলে ভিডিওটা আস্তে আস্তে ঝিঙ্কুল লেভেলের হবে, আস্তে আস্তে তাহলে ইম্প্রুভ করতে হবে, নাহলে ভাই এরকম ঝিমিয়ে ঝিমিয়েই থাকবে। আমি জানি ভিডিও ভালো হচ্ছে না, ভালো হওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, তোমাদের ওপিনিয়ন দিতে হবে, তবে এটা ভালো হবে, এগোতে পারবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বি ক্রেজি, স্টে হ্যাপি, বাই।